আসসালামু আলাইকুম আমি ফাইম মুনতাসির ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ আজ আমরা আলোচনা করব প্রয়াত পরিচালক সাইদুল আলম টুটুল পরিচয়িত শেষ চলচ্চিত্র যার নাম কালবেলা এই চলচ্চিত্রটি গত দশই ডিসেম্বর আমাদের দেশে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্রে বিভিন্ন চৈত্র অভিনয় করেছে তাহমিনা অথই হৈ শিশির জয়ন্ত চট্টোপাধ্যায় মাসুম বাসার মিলি বাসার লুৎফর রহমান জরসহ অনেকে তো চলচ্চিত্রটি কেমন লাগলো সেটি নিয়ে আজ আলোচনা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক চলচ্চিত্রটিকে আমরা আমার পাঁচটি ভাগে ভাগ করে আলোচনা করব তার আগে এই চলচ্চিত্রের গল্পটি কীরকম সে সম্পর্কে আমি একটু ধারণা দিই গল্পে আমরা উনিশশো একাত্তরে একটি খণ্ডচিত্র দেখতে পাই যেখানে আমাদের গল্পের যে মূল চরিত্র যেটি রূপদান করেছেন অথই তিনি গ্রাম থেকে পালিয়ে একটি শরণার্থী শিবিরের সাথে যোগদান করেন শরণার্থী শিবিরটি এই পূর্ব পাকিস্তান থেকে ভারতের উদ্দেশ্যে আঘাত ছিল আমরা একটা ব্যাকস্টোরি দেখতে পাই যে তার একটা সুখী পরিবার ছিল তার স্বামী একটি মিল কোম্পানিতে চাকরি করতো পরবর্তীতে একটা ঝামেলা বাঁধার কারণে পাক হানাদার বাহিনী তার স্বামী এবং তাকে দুজনকে তুলে নিয়ে যায় তিনি পরবর্তীতে হানাদার বাহিনীর হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হন কিন্তু গ্রামবাসীরা মনে করে যে তাদের দুজনকে তুলে নিয়ে গেছে এবং তাকে লাঞ্ছিত এবং ধর্ষিত করা হয়েছে পরবর্তীতে তিনি যখন কোনো একভাবে গ্রামে ফিরে আসেন সবাই তাকে বাঁকা চোখে দেখতে থাকে এবং তাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারে না তো এদিকে তিনি সমাজের কাছে গ্রহণযোগ্যতা না অন্যদিকে তার স্বামী নিখোঁজ হয়ে গেছে তিনি তার স্বামীর কোনো খোঁজখবর পাচ্ছেন না তিনি একটা দোটানার মধ্যে প্রয়োজন তিনি তার স্বামীকে খোঁজা শুরু করেন তিনি খুঁজে না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না তার স্বামী আদৌ বেঁচে আছে না মারা গেছে এভাবে গল্পটা সামনের দিকে এগিয়ে যায় তো প্রথমে আমি যদি গল্প নিয়ে কিছু বলি আমার কাছে গল্পের মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল আছে বলে মনে হয়নি এই গল্প আসতেও দুই ঘন্টার একটা চলচ্চিত্র ডিজার্ভ করে কি না সেটাও একটা বড় প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এই গল্প নিয়ে আমি সর্বোচ্চ এক ঘন্টা একটা নাটক বানাতে পারি গল্পের মধ্যে ওরকম যথেষ্ট পোটেন্সিয়াল ছিল না এমনিতেই মুক্তিযুদ্ধের গল্প খুবই কমন হয় আর এই গল্প কমনের মধ্যে আরও বেশি কমন খুবই খুবই ক্লিশে এবং পরিচিত একটা গল্প নেওয়া হয়েছে এই চলচ্চিত্রটি নির্মাণের ক্ষেত্রে আর স্ক্রিন পেটিও যথেষ্ট ভালোভাবে সাজানো হয়নি আমার দেখে যা মনে হলো মানে চলচ্চিত্রটির মধ্যে না আপস অ্যান্ড ডাউন্সের মধ্যেকার যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা যথেষ্ট অভাব রয়েছে আর দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট গতিতে গল্প আগাচ্ছে হুট করে একটা রবীন্দ্রসঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো আবার একটা গল্প নির্দিষ্ট গতিতে আগাচ্ছে হুট করে একটা ইমোশনাল সিন জুড়ে দেওয়া হলো এখন ইমোশনাল সিন জুড়ে দেওয়ার মানে কি হয় দর্শক আমি ইমোশনালি অ্যাটাচড করবো অ্যাটাচড করার জন্য তো আমার আগে ইমোশনাল সিনটাকে আগে একটা বিল্ড আপ দিতে হবে একটা বেস দ্বারা দ্বারা করাতে হবে সেটা না করে আমি যদি হুট করে যদি আমি একটা ইমোশনাল সিন ঢুকিয়ে দিই দর্শক তো মনোযোগ ধরে রাখতে পারবে না দর্শক তো মানে চলচ্চিত্র থেকে সম্পূর্ণ ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এই এই জিনিসটাই বারবার হয়েছে আমার সাথে মানে হুট হুটহাট করে যে কোনো কিছু এসে পড়ছে আমরা আসলে বুঝতে পারি না যে এটা কেন আসলো এটা কেন আসলো আর চলচ্চিত্রটি পিচ প্রচণ্ড রকমের লাউড মানে এত লাউড ট্রিটমেন্ট কেন করা হলো স্ক্রিন ব্রেকেতে সেই জিনিসটা আমার ঠিক বোধগম্য হলো না মুক্তিযুদ্ধে চলচ্চিত্রে এতটা লাউড ট্রিটমেন্ট হওয়া উচিত না সেটা আজ থেকে যদি আরও তিরিশ চল্লিশ বছর আগে করতো তাহলে মানা যেত এছাড়া যদি ডায়লগের কথা বলি ডায়লগ রাইডেন্ট আমার কাছে এবারেজ মনে হয়েছে খুব একবারে হা যে লেখা হয়েছে এরকমটা বলবো না মোটামুটি চলন সই চলে আর কি যেখানে স্টোরি এবং স্ক্রিন ব্রেতে আমি যথেষ্ট দম খুঁজে পাইনি ডায়লগেও তো সেটা আসার মতো তেমন আমি কোনো সম্ভাবনাও দেখি না সেরকম কিছু হয়ও নি তো এই টোটাল জিনিসটাই আমার কাছে খুব একটা বেশি গ্রহণযোগ্যতা পাইনি তো এবার কথা বলা যায় এই চলচ্চিত্রের ডিরেকশন নিয়ে তিনি এই চলচ্চিত্রে শ্যুটিং করতে গিয়েই মানে শ্যুটিং চলাকালীন অবস্থাতেই তিনি হৃদ্রকে আক্রান্ত হয়ে মারা যান সেদিক থেকে অবশ্যই আমাদের একটা কর্নার রয়েছে তবে আমি তাকে নিয়ে নয় আমি তার কাজ নিয়েই আলোচনা সমালোচনা করতে যাচ্ছি তো ইমোশনাল দিকটাকে এক সাইডে রেখেই তারপর আমি আলোচনাটা শুরু করতে চাই তিনি আমাদের চলচ্চিত্র পাড়ায় এডিটর হিসেবে বেশি সমাদিত পরিচালনার তুলনায় তিনি উনিশশো উনআশি সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সূর্যোদেগুল বাড়ি এই চলচ্চিত্রের এডিটিং করে সূর্যোদল বাড়ি আমাদের গোটা চলচ্চিত্র ইতিহাসেরই ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এছাড়া তিনি দহনের এডিটিং করেছেন গুড্ডির এডিটিং করেছেন এছাড়া দুখাই নামে আমাদের একটা খুবই বিখ্যাত একটা চলচ্চিত্র রয়েছে সেটার এডিটিং করেছেন তিনি এর আগে একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন আধিয়ার নামে যেটি আমি যতদূর জানি যে আমাদের চলচ্চিত্র ইতিহাসে তেভাগা আন্দোলন নিয়ে একমাত্র চলচ্চিত্র তেভাগা আন্দোলন নিয়ে এছাড়া মানে এর আগে আর মানে এর আগে কখনো পূর্ণাঙ্গ চলচ্চিত্র হয়নি এরপরেও হয়নি একমাত্র এই আদিয়ার হলো তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ চলচ্চিত্র তিনি সেই চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং সেই চলচ্চিত্রটি সেসব বেশ প্রশংসিত হয়েছিল গিয়াস উদ্দিন সেলিম সেই চলচ্চিত্রের স্ক্রিন লেখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তো তিনি বহু আগে থেকেই চলচ্চিত্র পাড়ায় কিংবা দর্শকের কাছে সমাধিত তার একটা আলাদা সুনাম রয়েছে তো তার চলচ্চিত্র মানে তিনি তার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে আসছেন এত বছর পর স্বাভাবিকভাবে একটা আলাদা এক্সপেকটেশন ছিল কিন্তু আনফর্চুনেটলি বলতে বলতে হয় যে সেই এক্সপেকটেশনটি আমার আসলে ফুলফিল হয়নি আমি মানে বেশ হতাশই হয়েছি তার ডিরেকশন দেখে যদিও তিনি ফুল ডিরেকশনটা দিয়ে যেতে পারেনি যেটা বললাম আর কি যে তিনি মাছপতি মারা গিয়েছেন পরবর্তীতে তার স্ত্রী সেই চলচ্চিত্র সম্পূর্ণ করেছেন এবার যদি কথা বলি অভিনয় শিল্পীদের পারফরমেন্স নিয়ে তো মূল চরিত্র যিনি রূপদান করেছেন তাহমিনা অথই হয়তো এটাই তার ডেবিউ ফিল্ম আমি তো এই প্রথম তার কাছ দেখলাম তার পারফরমেন্স আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে মোটামুটি মানে প্রধান চরিত্র হিসেবে তার চো পারফরমেন্সটি মানস হয়েছিল এছাড়া যারা অভিজ্ঞ পারফরমেন্স যারা ছিলেন যেমন জয়ন্ত চট্টোপাধ্যায় মাসুম বাসার মিলি বাসার লুৎফর রহমান জর্জ এরা স্পেস কম পেয়েছেন তবে তাদের চরিত্রের ব্যক্তি যতটুকু ছিল সেই অনুপাতে তাদের পারফরমেন্স ভালো ছিল এবং অভিজ্ঞতার যে একটা মূল্য রয়েছে সেটা স্ক্রিনে বেশ ভালোভাবে ফুটে উঠেছে কারণ তাদের সাথে যারা নতুন অভিনেতা বলা যায় বা নবীন অভিনেতা যারা ছিল যাদের ফেসটা একটু আনফ্যামিলিয়ার তারা মারাত্মক লেভেলে ওভারঅ্যাক্টিং করেছে মানে এতটা ওভারঅ্যাক্টিং আসলে নেওয়ার মতো না তখন বোঝা যাচ্ছিলো যে অভিজ্ঞ অভিনেতা অনভিজ্ঞ অভিনেতাদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় থাকে আমি আসলে ঠিক বুঝলাম না যে এটা আসলে মানে অভিনেতাদের ফল্ট হলো না ডিরেকশন দেওয়ারই ফল্ট হলো মানে খুবই ওভারঅ্যাক্টিং করছিল এই তামিনাথ হয়ে স্বামী চৈত্র যিনি অভিনয় করেছে তিনিও ওভারঅ্যাক্টিং এরপর ছোটো ছোটো চরিত্রে যারা এসেছে তারা সবাই ওভার অ্যাক্টিং করছিল মানে জিনিসটা মেকি মেকি মনে হয়েছিল ন্যাচারাল ফিল্ডটা আসলে পাওয়া যাচ্ছিল না তো এই জিনিসটা এই চলচ্চিত্রটাকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে এবার যদি কথা বলি এই চলচ্চিত্রের টেকনিক্যাল সাইড নিয়ে তো এটা ওয়ান অফ দ্য নেগেটিভ পয়েন্ট এই চলচ্চিত্রে বেশ হতাশা শুরেই বলতে হয় আমার সবথেকে বেশি চোখে লেগেছে মূল যে ক্যারেক্টার তার মেকআপ মানে মুখের মেকআপের সাথে হাত পায়ে মেকআপের কোনো সামঞ্জস্যতা নেই আমার মনে হয়েছে এখানে মেকআপ ইউজ করাই উচিত হয়নি এখানে একটা ন্যাচারাল ফিল দেওয়া উচিত ছিল উনি চাইলে মেকআপ ছাড়াই পুরো চলচ্চিত্রের কাজ করে যেতে পারতেন এখানে আসলে মেকআপটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না দিয়ে বড় ক্ষতিটা বেশি হয়েছে একদম পর্দায় স্পষ্ট বোঝা ছিল যে হাত পায়ের গায়ের রঙ এক হাত পায়ের রঙ একরকম আর ফেসের রঙটা আরেক রকম তো এখানে মানে যেহেতু এটা একটা সহজ সরল মেয়ের গল্প তিনি একটা বিপদের মধ্যে রয়েছে তিনি ছোটাছুটির মধ্যে রয়েছে তিনি একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে দরকার ছিল একদম ন্যাচারাল রূপটা রাখার সে তিনি ফর্সা হোক বা কালো হোক বা শ্যামলা হোক তিনি যেরকমই দেখতে হোক আমার ন্যাচারাল ফিলটা রাখতে হবে এছাড়া আমি যদি সিনেমাটোগ্রাফির কথা বলি এডিটিংয়ের কথা বলি মিউজিকের কথা বলি কোনোটাই আহামরি মানে একদম বিশেষ কিছু মনে হয়নি সবগুলো এবারে ছিল এই চলো যদি সঙ্গীত পরিচালক করেছেন ফরিদ আহমেদ তিনি এই বছরই মারা গেছেন এই বছরের এপ্রিলের দিকে তার কাজও আমার কাছে এবারে ইজি লেগেছে আমি মানে খুব যে হা কিছু বলতে পারবো সেরকম কিছু আমি খুঁজে পাইনি তিনিও কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তো সেই হিসেবে তার প্রতি আমাদের একটা আলাদা এক্সপেকটেশন ছিল তো সেই প্রত্যাশা আসলে আমার পূরণ হয়নি এবার যদি বলি এই চলচ্চিত্রে সামাজিক বার্তা নিয়ে তো সেরকম বিশেষ কিছু আমি সেরকম কোনো মেসেজ খুঁজে পেলাম না রাদার দ্যান এখানে মানে বেশ কিছু লুপ হল রয়েছে এই চলচ্চিত্রে একটা সিকোয়েন্সের কথা আমি বলি আমরা যখন ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো দেখি আমরা দেখতে পাই যে এই যে আমাদের মূল ক্যারেক্টার তার স্বামী এক সময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল সে শিশুটি গণঅভ্যুত্থান কিংবা সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এই সময় যে একটা রাজনৈতিক উত্তপ্ত অবস্থা যাচ্ছিল তিনি সে সময় আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন তো তিনি পরবর্তীতে এসে এরকম কেন বিড়ালের মতো হয়ে গেলো আমার বিষয়টা আসলে একদমই বুঝে আসলো না যে তিনি পাখারা দেওয়া পাইনি তাকে ধরতে আসছে তিনি দরজা লাগিয়ে বসে রয়েছে একদম ভয় থরথর করে কাঁপছে এটা মানে এত বড়ো ট্রান্সফরমেশনটা কে কেন আসলো বিয়ের পর এটা মানে এইটার ব্যাখ্যা আমাকে কে দিবে সিনেমার সেকেন্ড হাফে গিয়ে আমরা একটা ছোটোখাটো ইনভেস্টিগেশন দেখতে পাই ওটায় যেমন অত একটা গুরুত্ব দেওয়া হয়নি আমার মতো ওইটাতেই একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল ওই ইনভেস্টিগেশনটা একটু ডিটেল দেখালে ভালো হতো আমাদের মানে এই চলচ্চিত্রে যারা ভালো পারফরমেন্স দিয়েছেন তারা বেশিরভাগই ওই ইনভেস্টিগেশনটাকে ঘিরেই এসেছে সেই চরিত্রগুলো জয়ন্ত চট্টোপাধ্যায়ের কথা বলুন বা মাসুম মাসুমবাসের কথা বলুন কিংবা লুৎফুর রোমান জর্জ তো সেই জায়গাটা আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল সেই জায়গাটা যদি স্পেস বেশি দেওয়া হতো হয়তো চলচ্চিত্রটি অন্যরকম হলেও হতে পারতো তো ওভারঅল এই ছিল আমার দৃষ্টিতে কালবেলা আমার কাছে খুব আমরি ভালো লাগেনি একদম মানে খুবই বিলো এভারেস্ট কাজ মনে হয়েছে আমি পরপর এ লালমর্গের ছুটি এবং কালবেলা দেখেছি লালমোহগের ছুটি আগে দেখেছি এরপরই পরপরই আমি কালবেলা দেখতে ঢুকেছি তো যেখানে লালমগের যুগটি আমাকে বেশ অবাক করেছে আমাকে বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স উপর দিয়েছে সেখানে কালবেলা আমাকে অনেকখাই ডিপ্রেসড করে ফেলেছে আমি মনোযোগটা কেন যে ধরে রাখতে পারছিলাম না মানে এই চলচ্চিত্রের স্ক্রিন প্লেটাই এত বেশি দুর্বল হয়েছে যে আপনি ঢুকবেন হবেন ঢুকবেন হবেন এরকম একটা অবস্থা হবে তো ওভারঅল এই কাজটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি বাংলা মুভি রিভিউ কালবেলাকে দিচ্ছে থ্রি পয়েন্ট আউট অফ টেন মার্কস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমাদের পূর্বে ভিডিওগুলো চ্যানেলে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ